জির বাবা খাজা আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের অনেকের নাম আব্দুল্লাহ আছে না জোরে বলেন আছে না অনেক অনেক আব্দুল্লাহ আছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফাতহ আসসালাতু খায়রুম মিনান নাওম আযান হচ্ছে মসজিদে যায় না বিড়ি টানে লাগে যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগে আরে বেটা সিগারেট খাই খানা যদি বেশি সওয়াবের কাজ হতো আমি রেগুলার 10 10 প্যাকেট খাইতাম আমি সিগারেট খাইতে হলে কি আমাকে পয়সা লাগবে নাকি হ্যাঁ আমি যদি কেউ শুনে আমার বক্তব্য মুরিদরা হুজুর খাবে আসবে একবার দিছিল আমার এক মাহফিলে হুজুর টান দেন না আমি কিভাবে টান দিই কি 120 মাইল বেগে না না ইয়া খাওয়ার এক ঘটনা ছিল আমাদের প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি আমার পিছনে নামাজ পড়তেন গৈরবে তখন এই তাবাজ্জল গৈরবি এরা খুব ছোট ছিল অনেক প্রায় আমি 38-39 বছর আগে কথা বলছি তো আমি আসতেছি আখাউড়া ঢুকতে দেখি এক মহিলা বিল খাচ্ছে খুব জোরে জোরে টান দিচ্ছে তা আমি মাকে গিয়ে বললাম খালা মা কেমন লাগে কো বাবা তুই খাবি আপনি আপনি খান সবাই 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 জোরে জোরে আমি বিড়ি সিগারেট হারাম বলছি না তুমি বিড়ির জন্য পাগল হয়ে যাও একটা বিড়ির নেশায় তুমি রমজানের রোজা ভেঙে ভেঙে কত শত তুমি নামাজ পড়তো দুরুদ শরীফ পায়ে ধরি দুরুদ যত পড়বেন তত গুনাহ মাফ হবে ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ শরীফ আল্লাহ নিজে পড়েন ফেরেশতারা পড়বে আমিও তুমি পড়বো যদি মুমিন হয় দুরুদ শরীফ যেন আমাদের থেকে বন্ধ না হয় কারণ দুরুদ হচ্ছে আখিরাতে নাজাতের ফয়সালা নবীজির আব্বা কোফালে একটা দুরুদ সবাই বলেন কি আওয়াজ দিবেন এক আওয়াজ শয়তান বেজার হবে বেঈমানরা বেজার হবে তুমি আমি খুশি হব আমল সুন্দর হবে কবরে আযাব বন্ধ হবে মা বাবার গুনাহ মাফ হবে জোরে বলেন বলেন নবীর বাবার কোফালে কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ এই নূরের কথা কোরআনে আছে কি না সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম কদ জাআকুম من الله نور وكتاب مبين بل النور محمد رسول الله كتاب كلام الله كتاب قرآن شريف نور محمد رسول الله এবার সুন্দর করে জবাব দেন এই কথা কোরআনের কথা কার নবীজির আব্বার কোফালে নূর 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 ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা উচ্চ স্বরে আল্লাহু আকবার আমার নবী কি সিরাজান আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কারণ এই যুবকরা স্বভাব পাবে কারণ এই মাসটি ছিল রসুলের আগমনের মাস আপনার যার নামে সংগঠন করেছেন হযরত ইমাম হুসাইন কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুব সংঘ এই হুসাইনের নানা
তিনি হচ্ছেন রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাজা আব্দুল্লাহ বলেন, দুনিয়ার মানব যুবকরা শোনো, ও যুবতীরা শোনো, খবরদার দেখা দেখির মধ্যে জানা হয়, কাল্পনিক জানা হয়, সিটি আদান প্রদানে জানা হয়, মোবাইল টু মোবাইল জানা হয়, কত রকমের জানা পৃথিবীতে বর্তমানে বিদ্যমান রয়েছে। রাসূল কারীমের আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়াতে আসলেন, ওনার কফনে একটা প্রদীপ নূর ছিল, আলো ছিল, ওই নূরটি দেখে আরবের যুবতী সুন্দরী রূপসী মেয়েরা পাগল ছিল। খাজা আব্দুল্লাহ কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন সমস্ত মেয়েরা পাগল হয়ে খাজা আব্দুল্লাহর সামনে এসে দাঁড়াতেন। এ খাজা আব্দুল্লাহ, তোমার কাছে আমাদের অনুরোধ, তোমার কাছে আমাদের অনুরোধ, তুমি সামনে যাইও না, তুমি যদি সামনে যাও আমরা কষ্টে পাবো, আমাদের যেই কোন একজনকে তুমি বিবাহ করে ফেলো, কারণ আমরা দেখতেছি তোমার কপালে আখিরি নবীর নূর মোবারক বিদ্যমান। খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে থাকতেন, সূর্য ডুবার পরে তিনি রাস্তায় বাইর হতে হতে তাও তিনি বাইর হতে এইভাবে কোফালটা তিনি গামছা দিয়ে ঘুরে রাখতেন। যুবতীরা পাওরা দিত, কখন আব্দুল্লাহ বাইর হবেন, খাজা আব্দুল্লাহ বাইর হবেন। একদিন তিনি যখন বাইর হলেন, আরবের সুন্দরী রূপসী যুবতী কয়েকজন মহিলা খাজা আব্দুল্লাহর পিছনে পিছনে বাইর হয়ে এবার সামনে এসে ব্রিগেড দিলেন, এ খাজা আব্দুল্লাহ দাঁড়া, সামনে একটা কদম দিবেন না, একটা পাও দিবেন না। কই কেন, তোমরা তো আমার মায়ের মতো, তোমরা তো আমার মায়ের মতো, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করতেছো? মেয়েরা জবাব দিচ্ছে, খাজা আব্দুল্লাহ, ও খাজা আব্দুল্লাহ, সন্ধ্যা হলে সূর্য ডুবে যায়, আর সন্ধ্যা হলে তোমার কোফলে আমরা সূর্য দেখতে পাই, এমন একটা সূর্য তোমার কোফলে আমরা দেখি, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ যেন তোমার কোফলের মধ্যে ঝিলিক মিলিক খা। খাজা আব্দুল্লাহ, তুমি আমাদের যে কোন একজনকে সাথী করো। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে সাথী করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ইনি যদি নূর হয়, ইনি যদি নূর, তোমরা সাক্ষী দিচ্ছ এই নূরের মা কে হবে? আল্লাহ তাআলা তা ঠিক করে রেখেছেন, আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না, আখির জামানার নবীর আম্মা কে হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আর রাসূল আরবীর মা হযরত বিবি আমেনা, ও মায়েরা, ও আমার মা বোনরা, তোমরা যারা আমার ওয়াজ শুনতেছো, তোমাদের নাম অনেক বেশি, তোমাদের মান অনেক বেশি, ফসল হয় জমিনে, মানুষেরই ফসল হয়, মায়ের গর্বে, স্ত্রীর গর্বে, ভাবির গর্বে, বোনের গর্বে, খালার গর্বে, চাষির গর্বে, ও মায়েরা, তোমাদের পায়ের নিচে আমাদের পায়ের নিচে বাটার জুতা, তোমরা জানো নি তোমার পায়ের নিচে সন্তানের একটা ব্যস্ত রয়েছে, এজন্য ওই মা বেশি উৎসুক হবে, যেই মা পর্দা করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, গলার আওয়াজ শুরু করবে, বেগানা পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কথাবার্তা বলবে না, ওই মায়ের ঘরে কিয়ামত পর্যন্ত এক একজন আল্লাহর বলিও জন্ম নিতে পারবে। বলেন আমাদের মা বাপ ভালো হোক, নামাজি হোক, পর্দাশীল হোক, এটা আমরা চাইতে চাই। মা আমরা বলে দুনিয়ার মানুষ আমার নসিব ভালো, আমি কোনদিন কল্পনা করিনি আখিরি নবীর মা হব, আখিরি নবীর মা হব আমি কোনদিন কল্পনা করিনি। আল্লাহ পাকের দয়ায় খাজা আব্দুল্লাহ আমার স্বামী হলো, আমি তার স্ত্রী হয়ে গেলাম, সবাই একটু আমার সাথে জিকির করার প্রস্তুত হয়ে যান। আমি না বিবি কে গুলশানে মে আই হি তা যাবা পড়তে হি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজিদারু দেওয়ার নবীজি আল্লাহ আল্লাহ
মরণের তুফান চলবে যখন নবী গো আমার ও যুবকরে একটু জোরে বলো মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা দয়া দিবেন দেখা চেহারায়ে আনোয়ার কৌসার মালি আপনি নবীদের সরদার এই যুবক একটু মুখস্থ করো বলো কৌসার মালি আপনি নবীদের আপনার উপরে নাজিল হইল আপনার হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ মামলা মরেন দুনিয়ার মানুষ হাজ আব্দুল্লাহ আমাকে শাদী করলেন আমি তার স্ত্রী হলাম রহমত নবী কুফালে এখনো নবী কোথায় কুফালে যখন খাজা আব্দুল্লাহ আমার বাসের ঘরে যখন আসলেন ওই ঘরে কখন আলো ছিল না বাতি ছিল না লাইট ছিল না এমন একটা ঘরে রহমতুল্লিল আলামিন আসতেছেন আমার স্বামী খাজা আব্দুল্লাহ আমার ঘরে যখন আসে সন্ধ্যাবেলায় আধার যখন প্রবেশ করে আমি নিজে দেখতে পেলাম আলোবিহীন কক্ষে নবীজির বাবা যখন প্রবেশ করলেন ওনার কুফলের নূর মুবারক থেকে এমন একটা প্রদীপ আলো বাইর হয়ে যায় আল্লাহর কসম ঘরটা তো আলো হয়ে গেল তামাম মক্কার জমিন আলোকিত হয়ে যায় আল্লাহ তামাম মক্কার জমিন আলো হয়ে যায় আর আজকে জিন্দা পেয়ার কাপ যদি পেয়ার কাপ তুই বোহারি পড়ছিস তোর মার কলঙ্ক তোর বাবার কলঙ্ক নীল আকাশের নিচে তোর থাকার অধিকার নাই যেখানে আল্লাহ নবীকে নূর বানিয়ে মায়ের পেটে বাবার কোফালে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতেছেন সেহেতু নবীকে মাটি বলার কোন সুযোগ বলেন নবীকে নূর হিসেবে বানিয়েছেন দুই হাত ধরে বলুন কে আচ্ছা এগুলা তো বড় যা হে ওই সমস্ত হুজুরকে যে পাবলিকরা মানে আমি আপনাদের হাতে ধরে বললাম আমি আপনাদেরকে দোষী করছি না আপনার বাবা আমার বাবা ওনার নাম আদম সফিউল্লাহ প্রায় 1517-1718 বছর আগে তাকে আল্লাহ বানিয়েছেন আদম সফিউল্লাহর পিঠে একটা নূর ছিল এটা কি বেঈমানদের সহ্য গোষ্ঠীর নূর ছিল না আমার নবীর নূর ছিল বলেন আমার নবীর কি ছিল কার পিঠে আবার এই নূর আসছে তুই যেখানে আদমের কুফানি নূর তুমি তুমি 1400 বছর পরে 1300 বছর পরে কোরআনের তাফসীর পড়ে বলছো নবী মাটি তুই বিয়াদব জানোস নাই কোরআনে কি বলছে আমি এখন খুলতেছি এতক্ষণ তো খেয়াল করি নাই কোরআন আছে এখানে হাফেজ সাহেব আছে এখানে স্টেজ হাফেজ সাহেব আছে ইদিল্লু বিহি কাশি কাশি এটা একটু বাই করা তো রাতে এটা কোন আমি এখন বানাইনি এ দেখেন
এই দেখেন ওয়াজ করে তিন দিন সাত দিন ২০ দিন তাফসীরুল কোরআন বড় হুজুর আসি বড় বিয়াদবি করি আপনারা উপস্থিত হয়ে যান যদি জাহান্নামে যাওয়ার খেয়াল থাকে يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين أمر الله ولا شنو আমি কি বলছি শুনো যারা ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে অধিকাংশ জান্নাতি আবার ইসলাম ইসলাম করে অধিকাংশ জাহান্নামী নামাজ পড়ে পড়ে অধিকাংশ জাহান্নামী অধিকাংশ জান্নাতি ওয়াজ করে করে কেউ জাহান্নামী কেউ জান্নাতি সবাই জোরে জোরে বলো হেদায়েতের মালিক কে আওয়াজটা হলো আর একটু জোরে দাও হেদায়েতের মালিক কে ও কোরআন শরীফে ও কোরআন শরীফে খারিজিরা রাফিজিরা শিয়ারা জামাতিরা সালাফিরা ওয়াহাবিরা তুমি কোরআনের তাফসীর করে ও কোরআন তোমার মাঝে কয়টা সূরা ও কোরআন তোমার মধ্যে কয়টা সূরা কোরআন শরীফ বলবে আমার মধ্যে ১১৪টা সূরা কোরআন রে কতগুলো সূরার নাম মক্কা নামে আবার কতগুলো সূরার নাম মদিনা নামে কিন্তু কোরআন রে তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই নবীর মিলাদুল নবী হওয়ার ৪০ বছর পরে তুমি কোরআন লৌহ মাহফুজ থেকে আগমন করেছো ও কোরআন তোমার বাড়িতে লৌহ মাহফুজে একটা ঠিক রয়েছে তারপর কোন সূরা ফাতিহার আগে আমরা মক্কিয়া দেখি আবার সূরা বাকরার আগে আমরা মাদানিয়া দেখি ও কোরআন রে তোমার বাড়ি তো লৌহ মাহফুজে কিন্তু এখানে কখন মক্কায় আবার কখন মদিনায় কোরআন শরীফ জবাব দেবে রসূলে মক্কি যখন মদিনায় আমি নবীর পিছে পিছে মক্কায় নবী যখন মদিনায় আমি নবীর পিছে পিছে মদিনায় আমার নূরের নবী যখন যেই শহরে আমি আল্লাহর কোরআন তখন সেই শহরে উচ্চ স্বরে বল আল্লাহু আকবার এবার প্রশ্ন রাখলাম আমি আপনাদের কাছে হে তরওয়ার সুন্নি মুসলমানরা আমার আশুরুজের ভাই বাবারা সবাই একটু জোরে বলুন কোরআন যদি নবীর পিছনে পিছনে থাকতে পারে আমরা নবীর পিছনে পিছনে থাকতে চাই কি চাই না ডাইন হাত ধরে ফেরেশতারা ফটো তুলুন জোরে বলুন আমরা নবী চাই কি না নবীর পিছনে থাকার হুকুম কার কোরআন নবীর পিছনে পিছনে আছে কি না তাহলে কোরআন আগে না নবী আগে বলেন কে আগে নবীর পানাইছেন কে এই কোরআন একটা এত নাজিল হতো না যদি আমার নবী যদি পৃথিবীতে তশরিফ না আনতেন ও কোরআন তোমার বাড়ি কো কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়ি লও আমার লৌহ মাহফুজটা কোথায় ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা কয়টা আসমান বলেন কয়টা এটা কি আমরা হাতে পাবো নাকি কিন্তু আমার নবী বলে আমি যদি ইচ্ছা করি জমিনে দাঁড়িয়ে আকাশে ভাবে হাত ধরতে পারতাম কারণ আমি জমিনে আবু কুবাইস পারে যখন দাঁড়াইলাম চন্দ্রকে আমার অঙ্গুলের ইশারায় চন্দ্রকে আমি অঙ্গুলের ইশারায় এইভাবে দুই টুকরা করে দিলাম শুধু তাই নয় হাশরের ময়দানে কুটি কুটি উম্মত মুসিবতে পড়ে পড়ে নাফসি নাফসি করবে সমস্ত আমার সমস্ত নবীরা বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমি শুধু একা বলবো রব্বি হাবলি উম্মতি আমি দেখবো আমার উম্মতরা এখান থেকে ৫০,০০০ বছর রাস্তা এখান থেকে ৫০,০০০ বছর রাস্তা নবী জীবন উম্মতের চিন্তা করো না আমি যখন নবীর দুই হাত এইভাবে বাড়াবো আমার হাতগুলো ৫০,০০০ বছর লম্বা হয়ে যাবে সকল উম্মতকে আমার কম্বলের বিচরে এনে আমি সুপারিশ করে করে আল্লাহর গোসসা থামে আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে আমরা প্রিয় নবীর সুপারিশ চাই কি না আরে বেমানরা কিতাবে লিখবে কোন নবী সুপারিশ করবে কি করে তিনি নিজের গুনার জন্যই তো বাস্তব এই বিয়াদব এই ২২ বছর দাওরা পাস করছো ২৪ বছরে তুমি টাইটেল পাস করছো এই দুর্ঘটনা ঘটতা